হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলো নিয়ে একটু ব্রডলি ডিসকাস করার চেষ্টা করব। সেই সাথে আমি আমার ভিসা ইন্টারভিউ এর অভিজ্ঞতাও শেয়ার করব। প্রথমেই বলছি অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য প্রথমেই লাগছে, নাম্বার ওয়ান, অ্যাপ্লিকেশন ফি এর পেমেন্ট রিসিট, নাম্বার টু, পাসপোর্টের আইডেন্টিফিকেশনের কপি। এই আইডেন্টিফিকেশনের কপিটা হচ্ছে প্রথম দুই পেজ যেখানে নাম, ঠিকানা, ছবি, বার্থ ডেট থাকে, শুধুমাত্র সেই দুই পেজের কপি। নাম্বার থ্রি, প্রিভিয়াস ডিগ্রির অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। যারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাদের জন্য হচ্ছে এইচএসসি এর ডকুমেন্ট, এবং যারা মাস্টার্স অ্যাপ্লাই করতে চান তাদের জন্য হচ্ছে ব্যাচেলর এর ডকুমেন্ট। দ্যাটস ইট। নাম্বার ফোর, কোর্স ডেসক্রিপশন। এই ডকুমেন্টটা বেসিকলি হচ্ছে প্রিভিয়াস যে ডিগ্রি সেটার ইসিটিএস রিকোয়ারমেন্ট বা ক্রেডিট রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা ভ্যারিফাই করার জন্য চাওয়া হয়। ইউজুয়ালি অ্যাপ্লিকেশন করার সময় এই ডকুমেন্টটা দরকার হয় না। অ্যাপ্লিকেশন করার পরে যদি দরকার হয় দেন ইউনিভার্সিটি ফার্দার ইমেল করে ডকুমেন্টটা চেয়ে, এবং সোফার ইউনিভার্সিটি থেকে একটা ফর্মেটও শেয়ার করা হয় যেটা ফিল আপ করে পাঠিয়ে দিলে হয়। এখানে একটু বলে রাখছি যে ব্যাচেলর ডিগ্রির জন্য এই ডকুমেন্টটা প্রয়োজন হয় কি না আমার ঠিক জানা নাই, বাট ইন কেস যদি প্রয়োজন হয়েও যায় তাহলে আসলে ওয়ার্ল্ড হওয়ার কিছু নাই, বিকজ এটা ইউনিভার্সিটি নোটিফাই করবে পাঠানোর জন্য এবং এটা কিভাবে কি করতে হবে সে ব্যাপারেও তারা হেল্প করবে। নাম্বার ফাইভ, প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি। ডেনমার্কে সাধারণত ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্য আইএলস, টফেল এবং খুব স্পেসিফিক কিছু সাবজেক্টের জন্য পিটিই সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। তো যে যেটাই দিতে চান সেটার অফিসিয়াল কপিটা সাবমিট করতে হবে। নাম্বার সিক্স, সিভি, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এসওপি। এই ডকুমেন্টগুলো অপশনাল, কিন্তু আমার অপিনিয়ন হলো এই ডকুমেন্টগুলো রেডি করে রাখা ভালো, কারণ ইন কেস যদি ইউনিভার্সিটি থেকে চাওয়া হয় তাহলে যেন সাথে সাথে সাবমিট করা যায়, এগুলোর জন্য যেন আবার অ্যাডমিশন ডিসিশনটা পেতে ডিলে না হয়ে যায়। এই সব কিছুর সাথে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখছি যেটা নিয়ে অনেকেই কনসার্ন এবং আমাদেরকে অনেক প্রশ্নও করেছেন, সেটা হলো যে ডেনমার্কে ভিসা পাওয়ার জন্য স্পাউস বা ডিপেন্ডেন্টের এডুকেশন কোয়ালিফিকেশন বা একাডেমিক কোনো কোয়ালিফিকেশন, আইএলটিএস সার্টিফিকেট বা ডেনিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এগুলো কোনো কিছুই কিন্তু দরকার হয় না। মেইন অ্যাপ্লিকেন্ট যদি ভিসা পেয়ে যান তাহলে বাই ডিফল্ট ডিপেন্ডেন্টও ভিসা পেয়ে যাবেন, যদি না ডকুমেন্ট বা হচ্ছে পেপারস রিলেটেড কোনো ইস্যু থাকে। এবার আসি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগছে। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিএফএসএ ফাইল সাবমিট করার সময় একজন সিঙ্গল স্টুডেন্টের লাগছে, নাম্বার ওয়ান, কেস আইডি অর্ডার এর পেমেন্ট রিসিট, নাম্বার টু, কভার পেজ সহ পুরো পাসপোর্টের প্রত্যেকটা পেজের ফটোকপি, ইভেন কোনো ব্ল্যাঙ্ক পেজ থাকলে সেটার কপিও দিতে হবে, নাম্বার থ্রি, অ্যাডমিশন রিলেটেড যাবতীয় পেপার্স। আমি অফার লেটার থেকে শুরু করে অ্যাডমিশন লেটার, আইএলটিএস সার্টিফিকেট, আমি যেহেতু জব করতাম সেই জব সার্টিফিকেট, সিভি, এসওপি সব পেপার্স দিয়েছিলাম। আমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেটও আমি দিয়েছিলাম। এত কিছুর আসলে হয়তো দরকার হয় না, কিন্তু আমার কাছে রেডি করা ছিল বলে আমি দিয়েছিলাম। নাম্বার ফোর, সোয়ার্ন ডিক্লারেশন এর কপি। এই পেপারটা হচ্ছে ST1 যে ফর্মটা থাকে সেটা নিচে সিগনেচার করার জন্য একটা পেজ থাকে, ওই পেজের কপি। আমি ST1 এর কপি এবং সোয়ার্ন ডিক্লারেশন কপি দুইটা সাবমিট করেছিলাম। আমি সব ডকুমেন্টেরই কালার প্রিন্ট সাবমিট করেছিলাম, যদিও কালার প্রিন্টের কথা কোথাও মেনশন করা আমি পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কালার প্রিন্টটা দিলে প্রোফাইলটা সুন্দর হয়, যার কারণে আমি সবগুলোই কালার প্রিন্ট দিয়েছি। এবারে আসি ভিসার জন্য ডিপেন্ডেন্টের কী কী লাগছে। নাম্বার ওয়ান, কেস আইডি পেমেন্ট রিসিট কপি। নাম্বার টু, পুরো পাসপোর্টের কপি। নাম্বার থ্রি, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট। এখানে অনেকে কোশ্চেন করেন ডেনমার্কে ব্যাঙ্ক স্টেটমেন্ট কতদিনের জন্য শো করতে হবে। উত্তরটা হচ্ছে ডেনমার্কে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করার জন্য কোনো নির্দিষ্ট ফিক্সড টাইম ডিউরেশন নেই। এটা ভিএফএসএ ফাইল সাবমিট করার আগ থেকে শুরু করে ভিসা ডিসিশন হওয়া পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করলেই চলবে, তবে টেনিওরটা একটু বেশি হলেই অবশ্যই ভালো। নাম্বার ফোর, ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা দুটাই ইংলিশে ট্রান্সলেটেড কপি হতে হবে, এবং ট্রান্সলেটেড কপিগুলো অবশ্যই নোটারাইজ করে নিতে হবে। সেই সাথে একটা অ্যাডিশনাল ইনফরমেশন হলো ম্যারেজ সার্টিফিকেট, কাবিননামা এবং আমাদের বার্থ সার্টিফিকেট আমরা প্রথমে মিনিস্ট্রি অফ ল থেকে এবং তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নিয়েছিলাম। নাম্বার ফাইভ, MF1 অ্যান্ড সোয়ান ডিক্লারেশন কপি সাবমিট করতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যান্ডেটরি কপি,
এগুলো সাবমিট করতেই হবে। সাথে কিছু অ্যাডিশনাল কপি আমি দিয়ে দিয়েছিলাম, লাইক আমি ব্যাংকে জব করতাম, সো ব্যাংকের জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আমার সকল ডিপ্লোমা কোর্স এবং প্রফেশন রিলেটেড ট্রেনিং কোর্স পারপাস যত ধরনের সার্টিফিকেট ছিল আমি এগুলো জমা দিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে এগুলোর সাথে আপনাদের বিয়ের কয়েকটা ছবি জমা দিয়ে দিতে পারেন, যদিও এটা ম্যান্ডেটরি না। আর যদি কারোর বিজনেস থেকে থাকে তাহলে বিজনেস রিলেটেড সকল পেপারসগুলো সাবমিট করতে পারেন। নাম্বার সিক্স, সাথে যদি কেউ বেবি আনতে চান তাহলে ডিপেন্ডেন্টের জন্য দেখানো সকল ডকুমেন্টের সাথে বাচ্চার বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। আচ্ছা, এবার বলছি আমার ভিসা ইন্টারভিউয়ের অভিজ্ঞতা নিয়ে। প্রথমেই বলে রাখছি যে স্পাউস বা ডিপেন্ডেন্টের কিন্তু কোনো ভিসা ইন্টারভিউ হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে যারা স্কলারশিপ পান তাদেরকেও ইন্টারভিউয়ের জন্য কল করা হয় না। আচ্ছা, আমি বলবো যে আমার ভিসা ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আসলে খুবই ভালো, আমার ইন্টারভিউয়ার খুবই ফ্রেন্ডলি ছিলেন। আমার টোটাল ইন্টারভিউটা সম্ভবত ছিল 45 থেকে 50 মিনিটসের মতো। তো এটা শুনে এখন অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন যে 50 মিনিট একজন ইন্টারভিউয়ারের সামনে আমি কি কথা বলবো। ব্যাপারটা আসলে ভয় পাওয়ার কিছুই নাই, যেটা হয় যে পুরো ইন্টারভিউয়ের কনভারসেশনটাই ইন্টারভিউয়ার টাইপ করে রাখেন, উনি যে কোয়েশ্চেনগুলো করেন সেগুলোও টাইপ করেন, ইন্টারভিউই যে অ্যান্সারগুলো দিচ্ছে সেগুলোও উনি টাইপ করেন। সো টাইপ করতেই অনেকটা সময় চলে যায়। এবার আসি কী কী কোয়েশ্চেন করা হয়েছিল সেটার ব্যাপারে। আসলে সব প্রশ্ন তো মনে রাখা সম্ভব না, বাট আমাকে কোন কোন ক্রাইটেরিয়াতে কোয়েশ্চেন করা হয়েছিল সেগুলো আমি একটু শেয়ার করছি। প্রথমেই আমার ইন্ট্রোডাকশন জানতে চাওয়া হয়েছিল, খুবই স্বাভাবিক। এরপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডেনমার্ক কি আমি কেন চুজ করেছিলাম। তারপরে হচ্ছে যেই যেই অ্যাডমিশন লেটারটা পেয়েছিলাম যে ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটির আমি মানে সেই ইউনিভার্সিটি আমি কীভাবে খুঁজে পেয়েছিলাম, কীভাবে জানলাম যে এই ইউনিভার্সিটিটা আছে, তারপর এই ইউনিভার্সিটিতে আমি কেন যেতে চাচ্ছি। এরপর হচ্ছে আমার কোর্স রিলেটেড সব কিছু জিজ্ঞেস করা হয়েছিল। এটা আমি একটু খুব বেশি ইমফেসাইজ করব যে যেই কোর্সে অ্যাপ্লাই করা হবে বা যেই কোর্সে অ্যাডমিশন পাওয়া হবে সেই কোর্সটার একদম প্রস অ্যান্ড কনস যেটা আছে সব কিছু জেনে যাওয়া ভালো, বিকজ আমাকে কোর্স রিলেটেড যাবতীয় অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল, লাইক কোর্সের মডিউল সম্পর্কে, কয়টা সেমিস্টার থাকবে, বা হচ্ছে এই কোর্সের ক্রেডিট কতগুলো, কোন কোর্সের কি আউটলাইন, এবং হচ্ছে আমাকে একটা কোর্সের ডিটেলও জিজ্ঞেস করা হয়েছিল। সো কোর্স রিলেটেড যাবতীয় ইনফরমেশনগুলো খুব ভালো করে মাথায় রাখাটা উচিত। এরপরে আমার ডিপেন্ডেন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল যে আমি কাউকে নিতে চাই কি না, নিতে চাইলে কেন নিতে চাই, এই টাইপের কিছু কোয়েশ্চেন। এগুলো ছাড়া আমি কিছু কোয়েশ্চেন স্পেসিফিকলি মেনশন করব যেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব টেকনিক্যাল কোয়েশ্চেন। তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হলো যে এমন যদি হয় ডেনমার্কে আমি আমার কোর্স কমপ্লিট করার পর খুব ভালো কোনো জবের অফার পেয়ে গেলাম, তাহলে কি আমি ডেনমার্কে থেকে যাব নাকি আমি দেশে আসার প্ল্যান করব। এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বাংলাদেশে ব্যাংকে জব করতেন, তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার হাজব্যান্ডের যেহেতু একটা এস্টাবলিশড ক্যারিয়ার আছে, উনি যদি আমার সাথে যান তাহলে কি ওনার ক্যারিয়ারটা হ্যাম্পার হচ্ছে না। এরপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে এই টাইপের কোর্স আছে কি না, যদি থেকে থাকে তাহলে আমি কেন বাংলাদেশে এটা না করে হচ্ছে ডেনমার্কে করতে চাচ্ছি বা বাইরে করতে চাচ্ছি। তারপর হচ্ছে যে আরও কিছু কোয়েশ্চেন ছিল, লাইক আমি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম কি না, আমার অন্য কোনো ভিসা রিজেকশন ছিল কি না, এই টাইপের কোয়েশ্চেনগুলো করা হয়েছিল। তো আমার যেটা অপিনিয়ন ইন্টারভিউয়ের জন্য সেটা হচ্ছে যে একদম ফেয়ার থাকা ভালো, আমি যেটা বা আপনি যেটা সেটা এক্সপ্রেস করাটাই ভালো, খুব বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা না করাটা উচিত, যেটা সত্যি সেটাই হচ্ছে ডেমনস্ট্রেট করা উচিত। লাইক অনেকে হয়তো চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন যে আমার হয়তো প্রিভিয়াস কোনো রিজেকশন ছিল সেটা আমি হাইড করে যাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে ডেনমার্ক একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, একটা ডেভেলপড কান্ট্রি, সো তাদের কাছে এমন ডেটা রিসোর্স বা এমন কোনো সোর্স থাকতে পারে যেটাতে অলরেডি তারা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে। তো সেখানে আপনি যদি কোনো মিথ্যা ইনফরমেশন দেন বা ভুল ইনফরমেশন দেন সেটা হয়তো তারা আইডেন্টিফাই করে ফেলতে পারবে, আর সেটা যদি হয় তাহলে অবশ্যই এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। সো আমার অপিনিয়ন হলো যেটাই বলা হোক না কেন সব কোয়েশ্চেনের অ্যান্সারই হচ্ছে ট্রু অ্যান্সার দেওয়াটা ভালো। আর ওভারঅল যেটা হচ্ছে যে আমি বলবো নিজেকে প্রিপেয়ার্ড করাটা খুব দরকার, যখন আপনি নিজে প্রিপেয়ার্ড হবেন, ওয়েল প্রিপেয়ার্ড হবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, তখন যে কোনো ইন্টারভিউয়ের জন্য আপনার যে ভয়টা সেটা কিন্তু কেটে যাবে।
সো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর ডেনমার্কে ডকুমেন্ট রিলেটেড অ্যাটলিস্ট আর কোনো প্রবলেম, কোনো কনফিউশন কারো থাকবে না। সবাই একদম ক্লিয়ার একটা ভিউ পাচ্ছেন যে কী কী ডকুমেন্ট সাবমিট করা লাগছে। প্লাস হচ্ছে ইন্টারভিউ রিলেটেড ভয় যাদের ছিল বা কনফিউশন যাদের ছিল সেটাও হয়তো অনেকে ওভারকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।